হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। তো আজ হচ্ছে রবিবার। তো তোমরা সবাই জানো, আগের ব্লগটাতে আমি বলেছিলাম যে রবিবার দিনকে আমার পড়ানো থাকে, কিন্তু আজকে রবিবার না, আমার না আজকে পড়ানো নেই। তার কারণ হচ্ছে আমি আজকে যে পড়ানোটা সেটা শুক্রবারে পড়িয়ে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে তোমার শুক্রবারে যার পড়ানো ছিল, মানে সে শুক্রবারে আসতে পারবে না বলে, তাই জন্য হচ্ছে আমি রবিবারে পড়িয়েছি আর সে আজকে, মানে সে সরি, আমি শুক্রবারে পড়িয়েছি আর সে হচ্ছে আজকে রবিবারে মানে পড়িয়ে দেবে, তাই জন্য আজকে আমি বাড়িতে। তাই আজকে সকাল সকালই সব কাজগুলো মানে শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে বলেছি যে আমার কাজের লোকটা এখন আর নেই আর কি, মানে কাজের লোকটা কাজ করছে না, সে তার অনেক বয়স, সে মানে কাজ করতে পারছে না বলে কাজের লোকটা কাজ ছেড়ে দিয়েছে। তাই জন্য আমার এখন সব কাজ নিজেকেই একা একা করতে হয়। তা ওই জন্য এখন সকাল সকালও ঘুম থেকে উঠতে হয়, কারণ সকাল সকাল না ঘুম থেকে উঠলে আমি তো সব কাজ গুছিয়ে করে উঠতে পারবো না। অনেক বেলা হয়ে যায় রান্না বান্না সব কিছু করে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়। সত্যি মাঝে মাঝে ভাবি যে কত কিছু আমাদের অনিচ্ছাকৃত মানে করতে হয়। আমাদের মেয়েদের জীবনটাই যেন এরকম যে ইচ্ছে না থাকলেও আমাদের কত কাজ করতে হয়, যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার হচ্ছে এই সমস্ত বাসি কাজ কর সেরে তারপরে এরপরে আমি যাব রান্নার মানে কাজে। তো এই যে আমি এখন বিছনা টিছনাগুলো সব গুছিয়ে ফেলছি আর মিষ্টি ওইদিকে চলে গেছে আজকে সকালবেলা পড়তে, তাই জন্য মিষ্টি নেই। মিষ্টি পড়তে যাওয়ার পরেই আমি মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তারপরে এবার আমি তোমার হচ্ছে বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছিলাম তোমার ঘর মুছে। তো তারপরে আমি রান্নার ইয়েতে চলে এসে, তো আমার শাশুড়িমা তো আমাকে একটু হেল্প করে, তাই জন্য আমার অনেকটাই কাজ তাড়াতাড়ি এগিয়ে যায়। তো আজকে রান্না করবো তোমার লতি আর তোমার হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত। আর এদিকে চাটা হয়ে গেছে, তা আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজবেন্ড দুজনই ওরা খায় র চা আর আমি খাই দুধ চা। তা আমার জন্য দুধ চাটা করে নিয়ে আমি এখানে বসে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর গরমটাও কিন্তু খুব পড়েছে, মাঝখানে দুদিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু ঠিক হয়ে গেছিলো, তখন কিন্তু অতটা একটা গরম পড়েনি, এখন আবার দেখছি গরমটা পড়েছে। তো তাড়াতাড়ি চাটা খেয়ে এসে এখন মোটামুটি ওই 9:30 মতো বাজে, এখন আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। তো রান্নাতে প্রথমে পেঁয়াজ রসুন টসুন এটা মানে ভেজে নিচ্ছি, লতিটা করব। তাই অনেকের মধ্যে অনেক রকমভাবে জানো তো লতি করে, তো আমি এই বাড়িতে এসে এরকমভাবেই এদেরকে লতি করতে দেখেছি, তাই জন্য আমিও এখন এরকমভাবেই লতি করি। কিন্তু আমার মামার বাড়ি, আমার মা, এদের আবার লতি আবার অন্যরকমভাবে করে। এরা আবার কি করে মানে লতিটাকে লঙ্কা টঙ্কা দিয়ে বেটে মানে একটা ঝাল মতন করে, মাছ টাছ দিয়ে করে অনেক সময়। হ্যাঁ, ওইটা খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে, কিন্তু এরা না খায় না। অ্যাকচুয়ালি কী বলতো, আমার মানে শ্বশুর বাড়ির লোকও বাংলাদেশের, মানে বাংলাদেশি, আর হচ্ছে আমার মামার বাড়িরাও বাংলাদেশি, কিন্তু বাংলাদেশি হলে কি হবে মানে সবার হচ্ছে ডিস্ট্রিক্টটা আলাদা হওয়াতে এক একজনের খাওয়ার ধরনটাও এক এক রকম। তো এদের খাওয়ার ধরন একরকম আর আমার মামার বাড়ির খাওয়ার ধরন একরকম, আর আমি একদম মিক্স মানে মিক্স হয়েছি আর কি। আমার বাবা হচ্ছে ঘটি, আমার মা হচ্ছে বাঙাল, তো আমি বাঙাল ঘটি মিক্সড করে হয়েছি। কিন্তু আমার জানি না কেন মানে ঘটিরা তো জানোই যে মানে তোমার হচ্ছে কচুর লতি তারপর তোমার কচু এইসব খেতে ওরা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি জানি না কেন আমার এগুলো খেতে মানে ভীষণ ভালো লাগে। মানে আমি কচুর শাক লতি এগুলো খেতে মানে ভীষণ ভালোবাসি। আর একটা কথা জানো তো, আমি সবসময় শিলেই মশলা বেটে রান্না করি, কারণ আমার শিলে মশলা বেটে রান্না করতে খুব ভালো লাগে, মানে রান্নার মনে হয় কি স্বাদটা খুব ভালো হয়। আর আমার শিলটা এত ছোটো, এটা আমি মালবাজারে যখন ছিলাম, তো আমি বিয়ে হয়ে গিয়ে তো ওই বাড়িতে এই শিলটা মানে দেখেছি, আমার হাজবেন্ড আগেই কিনে রেখেছিল, তো ওটাই আমার মানে খুবই জানো তো মানে সত্যি কথা বলতে এই যে পুরনো ঘর যেখানে বিয়ে হয়ে এসে উঠেছি, সত্যি এটা ছেড়ে যেতে কেমন যেন মনটা খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, আর তো প্রায় 5-6 দিনের মধ্যেই আমি হচ্ছে আমাদের নতুন ঘরে গৃহপ্রবেশ করব। একই বাড়িতে বাড়ি, তবু এই যে এই ঘরটা, যেই ঘরটাতে এসে প্রথম বিয়ে হয়ে এসে উঠেছিলাম, এটাই তো কত আপন, কত ইয়ে। আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম না, যখন যেখানে যেভাবে যাই আমরা ঠিক তখন সেভাবেই নিজেকে মানে সাজিয়ে নিই। তো প্রথমে যখন দেখো বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে 1 মাসের মধ্যেই আমি চলে গেছিলাম জলপাইগুড়ির মালবাজার, তখন এরকম মনে হয়েছিল যে মা বাবা বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যেখানে ছোটোর থেকে এতগুলো বছর কাটিয়েছি সেগুলোকে ছেড়ে আমাকে যেতে হচ্ছে, আদৌ কি গিয়ে আমি থাকতে পারবো। কিন্তু না গিয়ে ঠিক
মানিয়ে নিয়েছি। ওখানে ছিলাম মোটামুটি 8-9 বছর। তো হচ্ছে ওখান থেকে আবার ট্রান্সফার হয়ে দেখো এখানে চলে এসেছি, এখন এখানে মোটামুটি রয়েছি 2-2.5 বছর হয়ে গেছে এখানে এসেছি। তো হচ্ছে এখানে এবারে এখানের মতন করে অ্যাডজাস্ট করে নিয়েছি। আবার দেখো এই করোনার মধ্যে আমার নতুন বাড়ি মানে শুরু করেছিলাম, তো এখনও বাড়ির তো অনেক কাজ রয়েছে, কিন্তু এই পাশে এত অসুবিধা হচ্ছে তাই জন্য মানে খুব তাড়াতাড়ি মানে ওই ঘরে গৃহপ্রবেশটা করে নিচ্ছি। তো এবার আবার দেখো এই ঘর ছেড়ে আবার ওই ঘরে। তো এইভাবেই আমরা কিন্তু যেখানেই যাই মেয়েরা সেখানেই সেরমভাবে আমরা নিজেদেরকে মানিয়ে নিই, এটাই কিন্তু আমাদের মানে বিশাল বড় একটা মানে মানে কি বলবো, এটা কি ভাষায় আমি প্রকাশ করবো, মানে এটা আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি। মানে আমরা যেখানে যেভাবে যেভাবে মানে হয় ঠিক সেভাবেই আমরা নিজেকে মানিয়ে নিই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কচুর লতি আর তোমার হচ্ছে ঝিঙে পোস্তটা হয়ে গেছে, এবার আমি হচ্ছে তোমার মাংসটা বসিয়ে নিচ্ছি। আজকের মাংসটা একদম অন্য প্রসেসে করেছি, সব কিছু মানে মেখে নিয়ে একসাথে বসানো। আমি এরকমভাবে আমার মামিকেও এরকম রান্না করতে দেখেছি, আমাদের ওইদিকে অনেকেই এরকমভাবে রান্না করে, কিন্তু এই বাড়িতে আমি কখনো এরকমভাবে রান্না করিনি। সবসময় মশলাটাকে আগে কষে নিয়ে তারপরে চিকেন দিয়ে তারপরে তোমার ওটাকে কষায় আর কি। তো আজকে আমি কি করেছি, সব কিছু একসাথে দিয়ে মানে মেখে নিয়ে বসিয়ে দিলাম। তো দেখি কেমন হয়। যা আজকে আমি মাংসটাকে পুড়িয়ে ফেলেছি, কিন্তু তোমার হচ্ছে মানে কি বলতো, পুড়িয়ে ফেলার পরেও যখন আমি পরে আবার তাড়াতাড়ি করে কড়া থেকে নামিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে গরম জল করে দিয়ে দিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি কষাটা হয়ে গেছিলো। তো আর কি এখন হচ্ছে আমি যাচ্ছি হাঁটতে, সারাদিন পরে এখন তোমাদের সাথে আসলাম গল্প করতে। তো হাঁটতে আছি বলে একটু রেডি রেডি হয়ে নিয়েছি, আর দেখলেই তো আজকে মাংসটা আমি পুড়িয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি মাংসটা পুড়িয়ে ফেলেছি মানে কি বলতো, তখন মিষ্টি এত দুষ্টুমি করছিল, করতে করতে মানে আমি জোর দিয়েছি মানে আস্তে সিমে করা ছিল। তো যেহেতু মাংসটাকে দিয়ে অন্যরকমভাবে করতে যাচ্ছিলাম, সিমে করে দিয়ে গ্যাসটাকে সিমে করে দিয়ে আমি গেছি ঘরে। দিয়ে পরে এসে কি মনে হলো আমি আবার দিয়েছি জোরে, গ্যাস যেয়ে জোরে দিয়েছি দিয়ে ঘরে চলে গেছে আর আমি ভুলে গেছি, আর তার মধ্যে মিষ্টি দুষ্টুমি করছিল আর পুরো গন্ধ বেরিয়ে গেছে। তখন আমি গিয়ে দেখি ওই হাল, তখন কি করব, তাড়াহুড়ো করে মানে কড়ার থেকে নামিয়ে নিয়ে তারপরে আবার ওই প্যানের মধ্যে দিয়ে গরম জল করে দিয়ে আর ওর মধ্যে একটুখানি মানে বেশি করে আবার তোমার একটু মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি বলে তাই জন্য তোমার হচ্ছে তবুও খাওয়া গেছে, কোনো অসুবিধা হয়নি। যাই হোক, এখন লাঞ্চ টাঞ্চ সব সেরে নিয়েছি, আর গুড আফটারনুন সবাইকে। আমি এখন হাঁটতে যাই, আর ছাদে কিছু জামাকাপড় আছে সেই জামাকাপড়গুলো তুলবো। আজকে জামাকাপড়গুলো যে কেটেছিলাম সেগুলো আর ভিডিও টিডিও করতে পারিনি, মানে মাংসটা যখন পুড়ে গেছে মনটা এত খারাপ হয়ে গেছে মানে বলার মতন না, তাই জন্যই আর কি। আর তাহলে আর কি যাই হাঁটতে, আর হাঁটতে গিয়ে দেখি কি করি, তো যদি পারি তো শেয়ার করবো। তো দেখতে দেখো বৃষ্টি হয়েছে, দেখো গাছগুলো আবার মানে তরতাজা হয়ে উঠেছে। তো আজ আর গাছে জল দেবো না, দেখছি গাছের গোড়াগুলো সবই মোটামুটি ভিজে রয়েছে, অসুবিধা নেই কিছু, তো ওই জন্য আজ আর মানে তোমার হচ্ছে দেবো না জল। তো আজকে তাহলে একটা কাজ কমে গেল বিকেলের, যাই এখন হাঁটতে, আর জামাকাপড়গুলো তুলে নিই, ছাদটা একদিন একটু আবার পরিষ্কার করতে হবে। তো জামাকাপড় তুলে নিই, আর দেখো এখানে সূর্যটা যে কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আর গরমটাও খুব একটা নেই। আরে দেখো আমার পিছনের থেকে মানে ছাদের থেকে এটা হচ্ছে আমার মানে বাড়ির পিছনের ভিউ আর কি, এত ভালো লাগে এটা দেখতে। আমি তাই ভাবি যে যখন আমি এই বাড়িতে চলে আসব, তোমার আসার পর যখন সকালবেলা জানলাটা খুলবো, জানলাটা খুলে আমি যখন এরকম সবুজ মানে জিনিসটা দেখব, তখন এক কতটা আমার ভালো লাগবে। এই বিকেলে এসে দেখি তাই এত ভালো লাগে, সকালে গিয়ে আসার সময় এত মেঘ করেছে, শুধু আকাশটা দেখো পিছনে মানে ভিউ, তো মেঘ এত মেঘ হঠাৎ করে মানে হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ করে মানে মেঘ হয়ে এরকম। দেখো এখন বাজে 6:15, আর শুধু চারিদিকের মেঘটা দেখো, আমি রাস্তার মধ্যে রয়েছে আমাকে তো খুব ভয় লাগছে। দেখো খালি মানে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন পুরো মানে সন্ধে 7টাতে ঠিক যেরকম অন্ধকার থাকে দেখো সেরকম অন্ধকার হয়ে বাড়ি এসে। খুব বৃষ্টি হয়েছিল আর বাড়ি এসে দেখি নাকি যে কারেন্ট নেই, তার কিছুক্ষণ পরেই কারেন্ট চলে আসে। তো খুব খুশি হয়েছিলাম, তা জানো তো মানে আজকে একটা নতুন জিনিস ট্রাই করলাম, মানে তোমার হচ্ছে ডিম পরোটা, মানে পরোটার ভিতরে ডিম দিয়ে সেটাকে তৈরি করা, দারুণ খেতে হয়েছিল, দারুণ ভালো লেগেছিল। তবে প্রথমবার হয়তো অতটা একটা পারফেক্ট হয়নি, বাট নেক্সট টাইম করলে হয়তো বা পারফেক্ট হবে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, মানে সফট হয়েছিল, মানে একটু মানে
এত টেস্ট, মানে ভিতরে যখন ডিমটা, মানে যখন ওই কামড়াচ্ছিলাম ডিমটা পড়ছিল, এত ভালো লাগছিল। তো মিষ্টি বাবা বলছে খুব ভালো হয়েছে, কিন্তু মানে দেখতে হয়তো ভালো হয়নি অতটা, কারণ যেহেতু প্রথমবার আমি এটা ট্রাই করলাম তাই জন্য। তো নেক্সট টাইম আমি যখন আবার করব, আমি আশা করি তখন ঠিকই আমি এটা পারফেক্ট হবে। তো যাই হোক, তাহলে আজকে হচ্ছে তোমার এটাই আমার ডিনারে করেছিলাম ডিম পরোটা, তো নতুন আর কি জিনিসটা, ভালো লাগলো বানিয়ে। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের এই ছোট্ট ছোট্ট একটু একটু করে সাপোর্ট করাতেই আমি কিন্তু অনেক মোটিভেশান পাই, তো আমার খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমার পরিবারটা বড় হচ্ছে, তো জানো আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আরও ভালো ভালো রান্না শেয়ার করতে পারি, তা হচ্ছে সেটা যেন করতে পারি। তাই জন্য আমাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করো যে আমার আজকের ব্লগটা কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভ করে, তো ওই জন্যই আর কি। তো ভালো লাগলে একটু অবশ্যই একটা কমেন্ট করো। তো আজকের জন্য তাহলে চলো, তা দেখা হচ্ছে তাহলে আবার অন্য কোনো পরের ব্লগে। তো চলো তাহলে, টাটা।